দেখে মনে হতে পারে শুভ্র তুষারে ঢাকা কোনো এলাকা, আবার অন্যদিকে চোখ ফেরাতে মনে হবে বাতাসে উঠছে সারি সারি তুলার রাশি। তবে অবিশ্বাস্য মনে হলেও সত্যি তুষার কিংবা তুলা কোনোটি নয়, আদতে এটি নদীর দূষিত পানি থেকে সৃষ্ট ফেনা। কলম্বিয়ার রাজধানী বোগোতার একটি নদীর পানিতে দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে তা থেকে সৃষ্ট এ ফেনা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে আশপাশে, এমনকি তা ঢুকে পড়ছে রাস্তাঘাট, দোকানপাট কিংবা ঘরবাড়িতেও। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন শহরটির বাসিন্দারা। এই ফেনা এতটাই দূষিত যে আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছি। এই ফেনা কোনো কিছুতে পড়া মাত্রই খাবার দাবার সবকিছু পচে যাচ্ছে। এই ফেনার কারণে আমাদের শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে, আমাকে এখন নিয়মিত ইনহেলার ব্যবহার করতে হয়। কর্তৃপক্ষ বলছে মাত্রাতিরিক্ত ডিটারজেন্ট মিশ্রিত আবর্জনা নদীতে ফেলার কারণে তা থেকে এমন ফেনার উৎপত্তি, আর তাই পরিবেশ রক্ষায় সবাইকে আরো সচেতন হওয়ার পাশাপাশি কলকারখানাগুলোকে নদীতে এ ধরনের আবর্জনা সরাসরি না ফেলারও আহ্বান জানানো হয়। একটা জিনিস সবাইকে স্পষ্ট করে বলতে চাই, তা হলো নদীতে ডিটারজেন্ট মিশ্রিত আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। ডিটারজেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ রক্ষায় আরো সচেতন হতে হবে, আবর্জনা ব্যবস্থাপনা সঠিকভাবে অনুসরণ করতে হবে। এলাকার বিভিন্ন দোকানের কর্মকর্তারা জানান, দূষিত এই ফেনার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় প্রতিনিয়তই কাস্টমার হারাচ্ছেন তারা, ক্ষতি হচ্ছে ব্যবসার। অন্য কর্মকার, সময় সংবাদ।